পাকা আম খেয়েই হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। কথাটা শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন, ভাবছেন পাকা আম তো ডায়াবেটিস রোগীরা খেতেই পারবে না, তাহলে ডায়াবেটিসে পাকা আম কিভাবে খাওয়া যায়। আজকে আপনাদেরকে বলবো ডায়াবেটিস রোগীরা পাকা আম খেলে কোনোই ক্ষতি হবে না, যদি সঠিক নিয়ম মেনে খেতে পারেন। আম অত্যন্ত সুস্বাদু, রসালো ও মিষ্টি একটি ফল। আমের এই সিজনে আম খান না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দায়, তবে ডায়াবেটিস রোগীরা এই সুস্বাদু ফল আমকে খেতে পারেন না। আজকে জানাচ্ছি ডায়াবেটিসে আম খাওয়ার নিয়ম, আম খেলে কি কি উপকারিতা পেতে পারবেন, আম খাওয়ার ক্ষতিকারক দিকগুলো কি কি, কাদের আম খাওয়া উচিত নয়, আর যদি আম খেতেই হয় তাহলে কতটুকু পরিমাণে আম খেলে আপনার শরীরের জন্য উপকার, সব কিছু জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবনি। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। পাকা আমে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, রিবোফ্লোবিন, থায়ামিন, খনিজ লবণ, শর্করা এবং ভিটামিন B1, B2 সহ আরও অনেক উপকারী উপাদান পাওয়া যায়, যে উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী। প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত পাকা আম খেলে শরীরের কী কী উপকার হতে পারে। পাকা আম আমাদের ত্বক সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের ভেতর ও বাইরে থেকে উভয়ভাবেই সুন্দর রাখতে সাহায্য করে। আম আমাদের ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে, যার ফলে ব্রণের সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করতে পারে পাকা আম। গাছপাকা আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতি রয়েছে। এই খনিজ লবণ আমাদের শরীরের দাঁত, নখ, চুল ইত্যাদি মজবুত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাধারণত পাকা আম ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে মুখের ও নাকের উপরে জন্মানো ব্ল্যাকহেডস দূর হতে আমাদের অনেকটাই সাহায্য হয়। আপনি যদি প্রতিদিন 100 গ্রাম পাকা আম খান তাহলে আপনার মুখের যে কোনো রকমের কালো দাগ দূর হয়ে যাবে। পাকা আমের আঁশে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা আমাদের হজমে খুবই সাহায্য করে। এছাড়া প্রচুর পরিমাণে এনজাইম থাকায় আম আমাদের শরীরের প্রোটিন অণুগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে, যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। আমের প্রায় 25 রকমের বিভিন্ন ক্যারোটিনয়েডস উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যা আমাদের ইমিউন সিস্টেমকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। আমের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরের স্নায়ুগুলোতে অক্সিজেন সরবরাহ সচল রাখতে সাহায্য করে, আমাদের শরীরকে রাখে পুরোপুরিভাবে সতেজ, যার ফলে আম খেলে খুব দ্রুত ঘুম চলে আসে। আপনি যদি মোটা হতে চান তাহলে একটু বেশি পরিমাণে আম খান। আবার আপনি যদি আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখতে চান তাহলে দিনের একবেলা আহারকে বন্ধ রেখে সে জায়গায় আপনি আম খেলে ওজন কমে যাবে। কাঁচা আম ওজন কমাতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমে রয়েছে বেটা ক্যারোটিন, ভিটামিন ই এবং সেলেনিয়াম। এসব উপাদান থাকায় পাকা আম হার্টের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের হার্টকে সুস্থ ও সবল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাকা আম। আপনি যদি প্রতিদিন 1 কাপ আম খেতে পারেন তাহলে এটি আপনার শরীরে ভিটামিন এ এর চাহিদা প্রায় 25% যোগান দিতে পারবে। ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী। এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। যাদের দূরদৃষ্টি ও ক্ষীণদৃষ্টির সমস্যা রয়েছে, চোখ চুলকায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখের বিভিন্ন ধরনের সমস্যা, তারা আমের এই সিজনে নিয়মিত পাকা আম খান। পাকা আম আমাদের শরীরে রক্ত পরিষ্কারে সহায়তা করে। আমে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, যেমন টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড, যা আমাদের শরীরের অ্যালকালাইন বা ক্ষার ধরে রাখতে সহায়তা করে অনেকাংশেই। আমে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা শরীরের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। স্তন ক্যান্সার, লিউকেমিয়া, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের মতো মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে নিয়মিত আম খাওয়া উচিত। এতে প্রয়োজনীয় অ্যানজাইমও পাওয়া যায়। পাকা আম পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের হার্টবিট ও রক্তস্বল্পতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তবে পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে, যা আমাদের হাড় ও দাঁত গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
কাঁচা আমের উপকারিতা, কাঁচা আম খেলে শরীরের কি কি ক্ষতি নিরসন করতে পারবেন, সে সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনে দেয়া থাকবে। আপনাদের মধ্যে যারা কাঁচা আমের উপকারিতা দেখতে চাচ্ছেন তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমাদের শরীরের ক্ষয়রোধ করে পাকা আম। প্রতিদিন আম খেলে দেহের ক্ষয়রোধ হবে এবং স্থূলতা কমিয়ে শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে যদি আপনি পরিমাপ মতো পাকা আম খেতে পারেন। আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সেই সাথে আরও আছে ফাইবার যা সিরাম কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। বিশেষ করে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল যেমন কম ঘনত্বের লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত একটি পাকা আম খান তাহলে প্রত্যেক দিন সকালে আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য যে যন্ত্রণা উপভোগ করতে হয় সেটি কিন্তু আর ভোগ করতে হবে না। পাকা আমের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের শরীরের কোলেস্টেরল যেমন নিয়ন্ত্রণে করতে পারি তেমন এটি আমাদের হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। পাকা আম স্কার্ভি রোগ প্রতিরোধ করে কারণ এতে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে যা আমাদের দাঁত, মাড়ি, ত্বক ও হাড়ের সুস্থতার জন্য প্রয়োজনীয়। হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকা আম কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যারা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তারা পাকা আম খাবেন, শরীরের হাড়ের ব্যথা দূর হয়ে যাবে। শিশুদের ক্ষেত্রে পাকা আম খুবই উপকারী। আপনার শরীরে যদি শক্তির অভাব হয়, কর্মশক্তি বৃদ্ধি করতে চান, নিয়মিত পাকা আম খান। পাকা আম গর্ভবতী নারীদের মর্নিং সিকনেস দূর করতে সাহায্য করে, তাই সকালবেলা নাস্তা খাওয়ার পরে গর্ভবতী নারীরা পাকা আম খেতে পারেন। পাকা আম আমাদের শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের সঙ্গে আমাদের শরীরকে লড়াই করতে সাহায্য করে। আমে আছে উচ্চ পরিমাণে প্রোটিন যা জীবাণু থেকে দেহকে সুরক্ষা রাখে। যে সমস্ত পুরুষের যৌনশক্তি কম তারা যৌনশক্তি বাড়াতে আমের এই সিজনে নিয়মিত পাকা আম খান। ক্লিনজার হিসেবে পাকা আম খুবই উপকারী। আপনি যদি পাকা আমের প্যাক আপনার ত্বকে লাগাতে পারেন তাহলে বার্ধক্যের ছাপ আপনার শরীরে পড়বে না। আমের ভিটামিন এ আমাদের শরীরের ভিটামিন এ এর চাহিদা পূরণ করে। লিভারের সমস্যা দূর করার জন্য কাঁচা আম খাওয়া যেতে পারে। এতে করে বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ে এবং অন্ত্রের ব্যাকটেরিয়া পরিষ্কার হয়। দেহে যদি নতুন রক্ত তৈরি করতে চান সেক্ষেত্রে পাকা আম খুবই উপকারী কারণ এটি আয়রনের খুব ভালো উৎস, যার ফলে অ্যানিমিয়া রোগীরা নিয়মিত পাকা আম সেবন করুন। সন্তান সম্ভবা নারী ও মেনোপজে যে সমস্ত নারীরা পৌঁছেছেন তাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে পাকা আম খাবেন। আয়রন ও সোডিয়ামের ঘাটতি যাদের রয়েছে তারাও নিয়মিত পাকা আম খাবেন। যে সমস্ত পুরুষদের শরীরে শুক্রাণুর পরিমাণ কম তারা শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করার জন্য পাকা আম খেতে পারেন। এবারে বলছি একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক কতটুকু পরিমাণ আম খেতে পারেন। আপনার যদি কোনো রকম শারীরিক অসুবিধা না থাকে তাহলে আপনি একটি বড় সাইজের 100 গ্রাম পরিমাণ আম খেতে পারবেন অথবা দুটি মাঝারি সাইজের আম খেতে পারবেন। এতে করে আপনার শরীরে অনেক বেশি উপকার হবে। আম খাওয়ার সঠিক সময় হচ্ছে সকাল 10টার পরে, কেননা একেবারে খালি পেটে যে কোনো ধরনের ফল অথবা পাকা আম খাওয়া উচিত নয়। রাতের বেলা পাকা আম খাবেন না। দিনের অংশে আপনি আপনার খাদ্য তালিকায় আম রাখার চেষ্টা করবেন। এবারে বলছি আপনাদের মধ্যে যারা ডায়াবেটিস রোগী তারা কিভাবে আম খাবেন। ডায়াবেটিস রোগীদের সবসময় যে সমস্ত খাবার খেতে বলা হয় সেগুলো লো গ্লাইসেমিক ইনডেক্সের অন্তর্ভুক্ত। আম তেমনই একটি ফল। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং খাদ্য আঁশ। এই খাদ্য আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে ব্লাড গ্লুকোজকেও বাড়তে দেয় না। আমে বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ইনফেকশন প্রতিরোধ করে। ডায়াবেটিস রোগীদের আম খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিমাণ। আমের পরিমাণের উপরে আপনার ব্লাড গ্লুকোজ অনেকটা নির্ভর করে। ছোট টুকরো করা কাঁটা আম আপনি হাফ কাপ পরিমাণ খেতে পারবেন। একবারে অনেক বেশি পরিমাণ আম আপনার খাওয়া যাবে না। আপনার জন্য দৈনিক বরাদ্দকৃত শর্করার সঙ্গে সামঞ্জস্যতা রেখে পরিমাপ আপনাকে ঠিক রাখতে হবে। ব্লাড গ্লুকোজ সবসময় পর্যবেক্ষণ করতে হবে। হাফ কাপ পরিমাণ আম থেকে 10 থেকে 13 গ্রামের মতো শর্করা পাওয়া যাবে। চিকিৎসক আপনাকে যে পরিমাণ শর্করা খেতে বলেছে হাফ কাপ আম থেকে 10 থেকে 13 গ্রাম পর্যন্ত শর্করা বাদ দিয়ে তারপরে আপনি সারাদিনে বাকি অংশে শর্করাটুকু খেতে পারবেন। এভাবে যদি আপনি মিলিয়ে খেতে পারেন তাহলে আম খাওয়া আপনার জন্য উপকারী। তবে ডায়াবেটিস রোগীরা চেষ্টা করবেন সপ্তাহে 3 দিনের বেশি আম না খেতে।
এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য সময় মেনে খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দিনের বেলা আম খেলে এর মধ্যে যে ক্যালোরি রয়েছে তা সারাদিনের কাজের মাধ্যমে নিঃশেষ হয়ে যায়। তাই সন্ধ্যা বা রাতে আম না খেয়ে সকাল 10টার পর থেকে বিকেল পর্যন্ত আপনি আম খেতে পারেন। রোজায় ডায়াবেটিস রোগীরা সেহরিতে আম খেতে পারেন। আমের জুস বা স্মুদি না খেয়ে ফ্রেশ আম খাওয়ার দিকে গুরুত্ব দিন। জুস বা স্মুদিতে খাদ্য আঁশের ঘাটতি থাকে। অন্যদিকে গোটা আম থেকে পাওয়া যাবে খাদ্য আঁশ, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। অন্যান্য সাইট্রাস ফলের সঙ্গে মিশিয়ে ফ্রুট সালাদও আপনি খেতে পারেন আমের। ডায়াবেটিস রোগীরা আমের সঙ্গে একটু পরিমাণে চাইলে প্রোটিনও খেতে পারেন, যেমন লো ফ্যাট মিল্ক, বাদাম বা সিদ্ধ ডিম যুক্ত করতে পারেন, যা আপনার ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অনেকে চাইলে কাঁচা আমও খেতে পারেন, তবে বাড়তি চিনি যোগ করা যাবে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে খাবার গ্রহণের সময় ঠিক রেখে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খেলে এবং শর্করার সঙ্গে সামঞ্জস্য রেখে আম খেলে তা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। শরীরে কম পানি থাকা মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকা, তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। ডায়াবেটিক রোগীরা খাদ্য তালিকা থেকে আম একেবারে বাদ না দিয়ে বরং একটু সতর্কতার সাথে আম খাবেন। এতে করে আপনার মনও ভালো থাকবে, আপনার মন থেকে ভয় ও সংশয় দূর করে আমের স্বাদটুকুও নিতে পারবেন। সেই সঙ্গে কিন্তু আপনার ঔষধ ও নিয়মিত শারীরিক পরিশ্রম অবশ্যই চালিয়ে যেতে হবে। এবারে আপনাদেরকে বলছি, দৈনিক যদি আপনি অতিরিক্ত পরিমাণে আম সেবন করেন শারীরিক কিছু ক্ষতি হবে। যেমন পাকা আমের চিনির পরিমাণ বেশি থাকে, ফলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চিকিৎসকেরা ডায়াবেটিস রোগীদের পরিমাপ মতো আম খেতে বলেন এবং সবসময় ডায়াবেটিস চেকের মধ্যে রাখতে বলেন। তাহলে ডায়াবেটিস কেমন ওঠানামা করছে তা সহজেই বোঝা যায়। চিকিৎসকদের কথায় যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন তারা কম পরিমাণে আম খাবেন। কিডনির সমস্যা যাদের আছে তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয়। পাকা আম অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বেড়ে যাবে, বেড়ে যাবে রক্তের শর্করার পরিমাণ, রক্তের গ্লুকোজের পরিমাণও বেড়ে যাবে। আমের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফাইটোকেমিক্যাল কম্পাউন্ড অথবা গ্যালিক অ্যাসিড, ম্যাঙ্গোফেরিন, ট্যানিন অথবা কষ জাতীয় উপাদান। এই উপাদানগুলো শরীরে অতিমাত্রায় প্রবেশ করলে শরীরের ক্ষতি হতে পারে, তাই কখনোই অতিরিক্ত পরিমাণে আম খাওয়া যাবে না। তো ভিউয়ার্স, আমের উপকারিতা অপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে আমের সিজনে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন তারাও এই ভিডিওটির উপকারিতা পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।